এমজে মাহমুদ লিখেছেন, আমি একসময় একটা মাজারে গিয়ে কবরের সেজদা ও চুমু খেয়েছিলাম, সেজন্য আমি মাঝে মাঝে নিজেকে অনেক পাপি মনে করি এবং মাঝে মাঝে সেই কথা ভেবে তবা করি। তবে আমার সন্দেহ হয় আমার ইমান আছে কিনা বিষয়ে কিছু জানাবেন দয়া করে। এ ধরনের কর্মকাণ্ড মানুষকে ইমানহীন করে দেয়, এজন্য আপনি অনুতপ্ত হয়ে সেখান থেকে ফিরে এসছেন এবং নিজেকে ভৎসনা করবেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ভবিষ্যতে আর না করার সংকল্প করবেন, পাশাপাশি ইমানকে নবায়ন করবেন। আশাদুল্লাহ সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ, উপাস্য একমাত্র তিনি, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। বাস ইনশাআল্লাহ আপনি আপনার ইমানকে নবায়ন করে নিলেন, এরপর আপনার আর ইমান আছে কিনা সে নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। জাহিদুল ইসলাম লিখেছেন, জমি বন্ধক রাখার বৈধ পদ্ধতি জানতে চাই। বন্ধক রাখার শুধু গ্যারান্টির জন্য, টাকা দিবেন এবং জমি রাখবেন, আবার টাকা নেবেন, জমি তার জমি তাকে দিয়ে দিবেন, তার জমি সে ভোগ করবে, এটি হলো বন্ধকের মৌলিক সিস্টেম। শেখ মোহাম্মদ সজীব লিখেছেন, আপন মা মারা যাওয়ার পর বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে মায়ের নামের জায়গায় সৎ মায়ের নাম লিখলে কি গুণা হবে? মা জীবিত থাকার মৃত্যুবরণ করুন, মা হোক বাবা হোক, তাদের নামই লিখতে হবে, সেখানে অন্য কারোর নাম লেখা জায়েজ নাই। কারণ মা বাবার পরিচিত হওয়ার জন্য কোরআন আমাদেরকে নির্দেশ করেছে, অন্য কোনো নামে যেন পরিচিত না হয় সে বিষয়ে পরিষ্কারভাবে কোরআন নির্দেশ করেছে। সাজের বেলা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার খুব ইচ্ছে আমি আমার ছেলেকে বড় আলেম বানাবো, কিন্তু আমরা বর্তমানে অমুসলিম দেশে থাকি, জাপানে থাকি। আমি নিজেও ইসলাম সম্পর্কে খুব ভালো জানি না, তবে নামাজ কালাম পড়ার চেষ্টা করি। আমি কিভাবে আমার ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব? দেখুন, জাপানেও টোকিওতে আমি জানি দু একটা মাদ্রাসা আছে, খুব ছোট্ট পরিসরে খুব স্ট্রাগল করে তারা চলেন। তো আপনি চাইলে সেরকম কোনো প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন। আবার সেখানকার যে ওলামা ইকরাম আছেন, আলেমগণ আছেন, তাদের উদ্যোগে বিভিন্ন মসজিদে ছাত্রদের হেফজের উদ্যোগ নেওয়া হয়। যদিও সেই উদ্যোগে পরিপূর্ণ সফলতা অর্জন করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এটা কোনো সহজ কোনো বিষয় না, যে নানান প্রতিকূলতা সত্ত্বেও সেখানে সন্তানকে আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন। তো সেজন্য আপনি সাধ্য অনুযায়ী সেখানে চেষ্টা করবেন এবং পাশাপাশি প্রয়োজনে তাকে একটা নির্দিষ্ট সময় দেশে পাঠিয়ে দিবেন। আসা যাওয়া থাকবে প্রয়োজনে এবং ভালো কোনো প্রতিষ্ঠানে সে পড়াশোনা করবে, অথবা দেশের বাইরে অন্য কোনো দেশেও হতে পারে, মালয়েশিয়াতে দারুল কোরআন আছে, হিফজখানা মিডল ইস্টে কোনো কোনো দেশে আছে, আফ্রিকায় কোনো কোনো দেশে আছে, অনেক দেশে আছে ভালো দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে আপনি বাচ্চাকে পাঠাবেন একটা পর্যায়ে গিয়ে, এবং স্ট্রাগল করে নিজেরা সময় দিয়ে বাসায় তাকে বিশেষ ব্যবস্থাপনায় পড়াশোনা করিয়ে মানুষ করার চেষ্টাও করতে পারেন, অব্যাহত রাখতে পারেন। হিমু প্রামাণিক আইডি থেকে আপনি লিখেছেন, আমার নিজের অজান্তে আমাকে দিয়ে একজন কালো জাদু করিয়েছে, কিন্তু যখন আমি এই বিষয়টা বুঝতে পারছি এর মাঝে 5-6 বছর কেটে গেছে, এখন আমি তা কীভাবে পাপ থেকে মুক্তি পাব? প্রথমত আপনি এই জাদু কাটাবার চেষ্টা করবেন। কোনো জিনিসে যদি জাদু করা হয়ে থাকে সেই জিনিসটা নষ্ট করে ফেলবেন, উত্তোলন করে অন্য কারোর মাধ্যমে করানো হলে তাকে ধরে হলেও সেই জাদু কীভাবে করা হয়েছে সেটা কীভাবে নষ্ট করা যায় সেই চেষ্টা আপনাকে করতে হবে। ওটা নষ্ট করতে গিয়ে যেন আবার জাদুর আশ্রয় নেওয়া না হয় সেটি খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন তাবিজ কবজ লিখে নির্দিষ্ট জায়গা পুঁতে রাখা হয়, তাহলে সেটা তুলে নষ্ট করে ফেলতে হবে। এরকম আরও বিভিন্ন প্রক্রিয়া আছে যেগুলোতে জাদু করা হয়, সেগুলো নষ্ট করবেন এবং সেই সাথে আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, জীবনে যেন আর কোনো দিন আপনার দ্বারা এরকম কর্মকাণ্ড না হয়, এ ধরনের জঘন্য অপরাধ না হয়। এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ, এটা করার, মানুষকে হত্যা করার জন্য উদ্যত হওয়ার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। তো এই জন্য এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করা দরকার, জীবনে যেন আর কখনও এরকম অপরাধ আপনার দ্বারা সংগঠন না হয়। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আশা করা যে আপনাকে মাফ করবেন।